হে দুনিয়ার মানুষের দল, তোমাদের মধ্য থেকে তোমাদের মধ্য থেকে এমন কিছু মানুষ এমন দাম আছে, তার চেয়ে উত্তম আর কার দাম হতে পারে, যে মানুষ আল্লাহ তাআলার দিকে মানুষদেরকে আহ্বান করে, সর্বদাই যেই মানুষেরা আল্লাহ তাআলার দিকে ডাকে। প্রশ্ন হলো আল্লাহ তাআলার দিকে ডাকে কে বলে? হে মুমিন, খুবই মনোযোগ সহকারে শোনে নাও, জমিনের ভিতরে আল্লাহ আদম পাঠাইলেন, এর একটা কারণ হলো আল্লাহ তাআলা আদম দ্বারা আল্লাহ তাআলার পরিচয় দুনিয়ায় প্রকাশ করবেন। আল্লাহ পয়গম্বর মুসা পাঠাইলেন, এই পয়গম্বর মুসার মাধ্যমে আল্লাহ দুনিয়ার ভিতরে পরিচয় ঘটাইবেন। আল্লাহ তাআলা পয়গম্বর ঈসাকে পাঠাইলেন, আল্লাহ তাআলা পয়গম্বর দাউদকে পাঠাইলেন, আল্লাহ তাআলা পয়গম্বর যত পয়গম্বর দুনিয়ার মাঝে পাঠাইলেন, সবচেয়ে কারণ হলো আল্লাহ তাআলার দিনকে পরিচিত করা, আল্লাহ তাআলার দিনের দাওয়াত দেওয়া, আল্লাহ তাআলার দিকে ডাকা। আল্লাহ তাআলার দিকে ডাকলে কেমন হয়? আল্লাহ তাআলা ডাক দিয়া বলতেছেন, বান্দা যখন আমি আল্লাহ তাআলার দিকে এক কদম আগাই, আমি আল্লাহ তাআলা বান্দার দিকে দুই কদম আগাই, বান্দা যখন আমি আল্লাহকে পাওয়ার জন্য দুই কদম আগাই, আল্লাহ বলেন আমি বান্দাকে পাওয়ার জন্য চার কদম আগাই। দুনিয়ার কোন বান্দা যদি ওই মালিক আসমানের মালিক আল্লাহকে পাওয়ার জন্য যদি একটু কদম কদম দিয়া আগাই, আল্লাহ তাআলা বলতেছে ওই বান্দাকে পাওয়ার জন্য আমি আল্লাহ হাঁটি না, আমি আল্লাহ ওই বান্দাকে পাওয়ার জন্য দৌড়াইতে থাকি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলেন এই সমাজের ভিতরে তার চেয়ে আর ভালো মানুষ কে হবে? যেই মানুষেরা আল্লাহ তাআলার দিকে মানুষকে আহ্বান করে, ঠিক এমনই ভাবে হাসুরের ময়দান একদিন কাম কায়েম হবে, যেদিন দুনিয়ার মানুষের কোনো কথা কাজে আসবে না, দুনিয়ার মানুষেরা কথা বললেও যেদিন কেউ শুনবে না, যেদিন পয়গম্বররা পর্যন্ত আল্লাহ তাআলার কারণে ভয়ে, আল্লাহ তাআলার কারণে, আল্লাহ তাআলার হুংকারের কারণে হাসরের ময়দানটা প্রতিটা মানুষ ভয়ে প্রকম্পিত হয়ে থাকবে, সেদিন সেই হাসরের দিনে আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, হে ফেরেশতারা এই হাসরের ময়দানে মানুষদের পক্ষ থেকে কিছু মানুষ আছে, এদের গলা গলা একটু গলা উঁচু দেখা দেয়, কারণ কি? দুনিয়ার সমাজের ভিতরে বসে থাকলে সবার মাথা নিচু, দুনিয়ার কোন মজলিসে মানুষ দাঁড়ায় থাকলে সকল মানুষের মাথা উঁচু থাকে। ওই হাসরের ময়দানে সবাই দৌড়াইবে আর ইয়া নাসি করে চিল্লাইবে, তার ভিতরে ওই আসরের ময়দানে এমন কিছু মানুষ আছে, এদের গলা অন্যান্য মানুষদের চাইতে একটু বড় হবে, একবার আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, ও ফেরেশতারা এই হাসরের ময়দানে এই উঁচু উঁচু গলা আবার কার? দুনিয়ার মানুষের ভিতরে সবার মাথা নিচু, তবে এই হাসরের ময়দানে নিচু গলার মাধ্যমে নিচু মাথার ভিতরে আবার কিছু কিছু মাথা একটু উঁচু দেখা যায়, কারণ কি? আল্লাহ ডাক দিয়া বলবেন, ও আল্লাহ, ফেরেশতারা ডাক দিয়া বলবেন, ও আল্লাহ, এরা হলো দুনিয়ার ওই সকল উম্মত, এরা হলো দুনিয়ার ওই সকল বান্দা, যেই বান্দারা গভীর রাতে ঘুমায় না, এই বান্দারা মসজিদের মাইকের ভিতরে আইসা হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে ডাক দিছে, আল্লাহ বলবেন যারা জমিনের ভিতরে এই আযান দিয়া আমি আল্লাহ তাআলার দিকে মানুষকে আহ্বান করেছে, আমি আল্লাহ আজকে বলে দিলাম এই সকল দুনিয়ার মুয়াজ্জমদেরকে যারা আমি আল্লাহ তাআলার দিকে ডেকেছে, আল্লাহ বলবেন এদেরকে আজ বিনা হিসাবে জান্নাত দিয়া দাও। মুয়াজ্জম আছেনি আমাদের এলাকায়? জোরে আওয়াজ দেন, আছেনি?
মুয়াজ্জম থাকার কারণে দুনিয়ার কোনো দাম দুনিয়ার মানুষ বুঝে না, তবে ওই হাশরের ময়দানে আল্লাহ বলবেন, আল্লাহ বলবেন এদের গেডিগুলো উপরের দিকে কেন, ফেরেশতারা বলবেন এরা দুনিয়ায় আপনার দিকে আহ্বান করেছে। আল্লাহ নিজেই বলেছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহ, এ দুনিয়ার মানুষের দল জমিনের ভিতরে সব মানুষের চাইতে উত্তম মানুষ হলো যারা আমি আল্লাহর দিকে মানুষদেরকে আহ্বান করে। হে মুমিন, আল্লাহর দিকে আহ্বান কেমন করে করেছে পয়গম্বর আদম আলাইহিস সালাম থেকে নিয়া আমাদের দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহকারে। প্রতিটা পয়গম্বরের দায়িত্ব ছিল আল্লাহর দিকে ডাকা, ঠিক কিনা কোন? আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু, আল্লাহ তাআলা ডাক দিয়া বলতেছেন দুনিয়ার মানুষদেরকে আমি আল্লাহ বানানোর একটা কারণ হলো আমি আল্লাহর ইবাদত করা। আইলি ইয়ারিফুন, আল্লাহ তাআলা বলতেছেন আমি আল্লাহ দুনিয়ার ভিতরে মানুষ বানানোর আরেকটা কারণ হলো দুনিয়ার মানুষ যারা খুঁজে খুঁজে আমি আল্লাহর পরিচয় জানবে, আর আমি আল্লাহর উপর ঈমান আনে আমি আল্লাহ তাআলার কাছ থেকে জান্নাত কামাই করবে। এখন আমরা জান্নাত চাইনি, জোরে বলেন জান্নাত চাইনি, জান্নাতের দাম আছে না নাই? আরো জোর দিয়া বলেন দাম, জান্নাতের দাম আছে না নাই? হে মুমিন, জান্নাতের কেমন দাম? আল্লাহ তাআলা বলতেছেন দুনিয়ার সব মানুষের জন্য আমার আল্লাহর জান্নাত না, তবে দুনিয়ার উত্তম মানুষের জন্য কিন্তু আমি আল্লাহর পক্ষ থেকে জান্নাত। কারণ যেই মানুষেরা ঘুরে ঘুরে আমি আল্লাহর দিকে মানুষকে আহ্বান করেছে, আপনার নবী আমার নবী দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার ভিতরে শুধু ঘরের ভিতরে থাকে নাই, দৌড়াইয়া সমাজের ভিতরে গেছে, দৌড়াইয়া ওই তায়েফের ময়দানে গেছে, দৌড়াইয়া মক্কার পথে পথে হেঁটে হেঁটে আল্লাহ তাআলার দিকে আহ্বান করেছে। কেউ দয়াল নবীর কথা মেনেছে, কেউ আবার দয়াল নবীকে তুচ্ছ বলে ডেকেছে, কেউই দয়াল নবীর কথা মানিয়া ইমান এনেছে, আবার কেউই দয়াল নবীর কথাকে তুচ্ছ মনে করে দয়াল নবীকে বিভিন্ন ভাবে অপদস্থ করে করছে। হে মুমিন, একবার খেয়াল করে নাও, আমার নবী আপনার নবী পয়গম্বর মূসা আলাইহিস সালাম তার জমানায় 80 বছর ইমানের দায়িত্ব ইমানের দাওয়াত দিয়েছেন, 80 বছরে মুসলমান হয়েছে মাত্র 80 জন, আর আমার নবী আপনার নবী দয়াল নবী মাত্র 23 বছর জীবনের হায়াতে, 23 বছর তার নবুয়াতের জীবনে যে ইমানের দাওয়াত দিয়েছেন ঘুরে ঘুরে, আর আমার নবী দয়াল নবীর উম্মতের সংখ্যা দাঁড়িয়েছে, দয়াল নবীর সাহাবাদের সংখ্যা দাঁড়িয়েছে একজন দুইজন না প্রায় 16 লক্ষ সাহাবা। হে মুমিন, আজ আমরা দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলার দিকে কমই আহ্বান করি, কারণ আল্লাহ তাআলার পরিচয় জানি না, আল্লাহ তাআলা কই আছে তাও জানি না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলতেছেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আল্লাহ তাআলা বলতেছেন আমি আল্লাহকে আকাশে খোঁজে খোঁজো আকাশে পাও নাই, জমিনে খোঁজো জমিনেও পাও নাই, দুনিয়ার মসজিদে আমি আল্লাহকে খুঁজলা তাও পাও নাই। হে মুমিন, তুমি তোমার নিজের ভিতরে খোঁজো। আল্লাহ বলতেছেন প্রতিটা মানুষের সাথে আমি আল্লাহ থাকি, ঠিক কিনা কোন? হার দম মে তো হার বউ মে তো হার যাও মে তো হার দম, হর দম মে তো হর বো মে তো হর যাও মে তো হর দম,
দেখতাও যে দর চাহতাও আপকি রহম করম, দেখতাও যে দর চাহতাও আপকি রহম করম। তো দিল মে তো আতা হে সমঝ মে নেহি আতা, বস জান লিয়া মে তেরে পেহচান লিয়া হায়, বস জান লিয়া মে তেরে পেহচান লিয়া হায়। আল্লাহ তাআলা দুনিয়ার প্রতিটি মানুষের কাছে আছে না নাই, আর দূরে আওয়াজ দিয়া বলো আছে না নাই। আল্লাহ তাআলা ডাক দিয়া বলতেছেন দুনিয়ার ভিতরে ওই মানুষের চাইতে দামি মানুষ কে আছে যে আমার দিকে আল্লাহ তাআলার দিকে মানুষকে ডাকে। হে মুমিন, আমার নবী ও তায়েফের ময়দানে কত কষ্ট করেছেন, তারপরও একদিন আমার নবী কিন্তু ইমানের দাওয়াত ছাড়েন নাই। কারণ আল্লাহ তাআলার দায়িত্ব যেমনি দিয়েছেন এমনি পালন করাই আমাদের কাজ। হে মুমিন, দুনিয়ার ভিতরে আয়েশা, কোরআনের ভিতরে যেই আইন আছে, দয়াল নবীর হাদিসের ভিতরে যেই আইন আছে, এই আইনও পালন করা আমাদের কাজ, ঠিক কিনা কোন? হে মুমিন, আমার নবী 23 বছর জীবনে দয়াল নবীর দাওয়াতি কার্যক্রমের মাধ্যমে 16 লক্ষ সাহাবা, শুধু তাই নয়, দয়াল নবী দুনিয়ার ভিতরে আসেন নাই। আমার নবী কেমন দামি নবী একবার খেয়াল করে নাও, দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার ভিতরে আসেন নাই, এই দুনিয়ার ভিতরে আগমন করেন নাই। এই আমেলের বাদশা ছিল দয়াল নবীর দুনিয়ায় আসার 900 বছর আগে। ইয়ামেনের এক বাদশার নাম ছিল তুব্বাই হিমিয়ারি, ইয়ামেনের বাদশা তুব্বাই হিমিয়ারি। ইয়ামেন দেশ বিশাল প্রদেশ, ইয়ামেন দেশের বিশাল বড় বাদশা। এই বাদশা একদিন একজন বিচারক মদিনায় পাঠাইলেন, আর ডাক দিয়া বললেন যাও যাও মদিনায় যাও, মদিনায় গিয়া তুমি বিচার কার্য পরিচালনা করো, তারপর আবার ইয়ামেন দেশে ফিরে আসবা। বিচারক দৌড়াইয়া মদিনার দিকে চলে গেল। মদিনায় যাওয়ার পর মদিনার মানুষেরা একটু অন্যরকম ছিল, ওই বিচারকের বিচার বিচার না মেনে ওই বিচারককে মেরেই ফেললো বাদশা তুব্বাই হিমিয়ারি। তার মাথা গরম, বিশাল বড় ইয়ামেনের বাদশা, ডাক দিয়া কয় ও সৈন্য বাহিনী চল মদিনায় যাব, মদিনার রাষ্ট্রকে ধ্বংস করে ফেলব। এই কথা বইলা তার সৈন্যদেরকে নিয়ে সামনে আগাইলেন। একটু সামনে আগানোর পরে বাদশা তুব্বাই হিমিয়ারির একজন কর্মচারী একজন পাদ্রী দাঁড়ায় কয় ও বাদশা আপনি কই যান? কয় আমি মদিনায় ধ্বংস করার জন্য যাই। কয় কেন? কয় মদিনার উমক উমক মানুষেরা আমার বিচারককে শেষ করে ফেলেছে। ডাক দিয়া কয় কোন মদিনায় যান? যেই মদিনায় এমন একজন নবী আসবে, যেই মদিনায় এমন একজন মুহাম্মদ নামে একজন নবী আসবে, ওই মদিনায় এমন একটা দামি নবী, যেই নবী ওই মদিনায় থাকবে, আর ওই মদিনার শহরে কিয়ামতের শুরু থেকে নিয়া কিয়ামতের শেষ পর্যন্ত দুনিয়ার কোন বাদশা ওই মুহাম্মদের থাকার জায়গাকে ধ্বংস করতে পারবে না। বাদশা তুব্বাই হিমিয়ারি কয় কারণ কি? কয় আসলে কি সত্যি নাকি? কয় হা সত্যি, কয় প্রমাণ দেখাও। কয় দৌড়াইয়া আসেন, এই দেখেন পূর্ববর্তী কিতাব খুলে দেখাইলেন। পূর্ববর্তী কিতাবের ভিতরে এভাবে এভাবে লেখা আছে, উমক উমক মদিনায় উমক সময় মদিনার ভিতরে একজন মুহাম্মদ নামে নবী আসবে, যেই নবী হবে আখেরি নবী, যেই নবী হবে নবীদের নবী, যেই নবীর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পর দয়াল নবীর পরে আর কোন নবী আসতে পারবে না। আমার নবীর দাম আছে না নাই? হে মুমিন, দূরে ডাক দিয়া বলো নবীর দাম আছে না নাই? হে নবী, হে মুমিনের দল, বাদশা তুব্বাই হিমিয়ারি ডাক দিয়া কয় যদি তোমার কথা সত্যি হয়,
তবে জেনে রাখো মোহাম্মদ যদি আরো পরে আসে, আমি বাদশাহ তুকবাই হিমিয়ারি তোমাদেরকে প্রমাণ রেখে, তোমাদেরকে সাক্ষী রেখে আমি একটা কথা বলতে চাই। আমি বাদশাহ তুকবাই হিমিয়ারি যদিও মোহাম্মদকে দেখি না, তবে আমি মোহাম্মদের উপর তোমাকে তোমাদেরকে সামনে সাক্ষী রেখে আমি মোহাম্মদের উপর ঈমান আনলাম। আর তার সন্তানদেরকে দুইটা কাজ করে গেলেন। এক নাম্বার কাজ হলো বাদশাহ তুকবাই হিমিয়ারি মদিনায় শহরে বিশাল একটা ঘর বানাইলেন। দুই নাম্বার কাজ হলো একটা চিঠি লিখলেন, চিঠির ভিতরে লিখলেন আমানতু বিল্লাহি ওয়া বিরাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে বলে এভাবে চিঠি লিখছেন, হে মুহাম্মদ নবী, আমি আল্লাহ তাআলার উপর ঈমান আনলাম, আমি আপনি মুহাম্মদের উপর ঈমান আনলাম, আপনি নবীর উপর ঈমান আনলাম, আর আমি একটা জমি মদিনার ভিতরে রাইখা একটা বাড়ি বানায়া দিয়া গেলাম। আর সন্তানদেরকে দায়িত্ব দিয়া গেলেন, হে সন্তানেরা আমার জমানায় যদি মুহাম্মদ না আসে, আমার সন্তানের বেলাও যদি না আসে, এর সন্তানের বেলাও যদি না আসে, তবে মোহাম্মদ যেদিন আসবে খবরদার সেদিন এই চিঠি আর এই দলিলটা মোহাম্মদের হাতে দিয়া বলবা, উমক উমক ইয়ামেনের বাদশাহ ছিল বাদশাহ তুকবাই হিমিয়ারি, এমন ভাবে বাদশাহ তুকবাই হিমিয়ারি এই দুইটা জিনিস, একটা হলো বাড়ি আর একটা হলো বাড়ির দলিল আর একটা হলো চিঠি লেখা, ওই মোহাম্মদের নামে সন্তানদের দায়িত্ব দিয়া গেলেন। একদিন দুই দিন তিন দিন প্রায় 900 বছর পর আমার নবী মক্কা থেকে মদিনায় হিজরত করে যখন গেলেন, মদিনার বিভিন্ন মানুষের তলাল বদরু আলাইনা মিংসানিয়াতিল উজা অজাবাত শুকরু আলাইনা মাদালিল্লাহিদা, পুরা মদিনার লোকেরা ঘর ছেড়ে বাইরে ডাক দিয়া বলতেছে, ও নবী আমাদের বাড়ি আসুন। উমক মানুষ ডাক দিয়া কয়, ও নবী আমাদের বাড়ি আসুন। নবী বলে, না না, আমার গোরা যেখানে গিয়ে থামে আমি ওখানে যাব, আমার গোরা যেই বাড়ির সামনে দাঁড়ায় আমি নবী ওই বাড়ির ভিতরে ঢুকব। দয়াল নবীর গোরাটা গিয়া একটা সাহাবার বাড়ির সামনে দাঁড়াইলো। ওই যে 900 বছর আগে বাদশাহ তুকবাই হিমিয়ারি আজ থেকে 900 বছর আগে যেই নবীর নামে বাড়ি বানাইলেন, যেই নবীর নামে চিঠি লিখলেন, যেই নবীর নামে জমি রাখলেন, 900 বছর পর আমার নবীর গোরা গিয়া ওই বাদশাহ তুকবাই হিমিয়ারির হাতে বানানো ঘরের সামনে গিয়া বসে গেল। নবীর দাম আছে না নাই? হে মুমিন জোরে বলো, নবীর দাম আছে না নাই? কত দাম? দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে হাঁটতেন, বেঈমানরা দয়াল নবীর ভয়ে ওই রাস্তা ছেড়ে অন্য দিক দিয়ে হাঁটতেন, তারপরও কিন্তু আমার নবী কোনোদিন দাওয়াতের কাজ ছাড়েন নাই, তারপরও কোনোদিন কিন্তু আমার নবী ইসলামের কাজ ছাড়েন নাই। ও বাবা, উহুদের ময়দানে আমার নবী আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে উহুদের জমিনে রওনা, মুসলমানদের সৈন্য হলো মাত্র 3,000 আর বেঈমানদের সৈন্য হলো 10,000। আপনারা জোরে আওয়াজ দিয়া বলেন, মুসলমানদের সৈন্য কম না বেঈমানদের সৈন্য কম? মুসলমানদের সৈন্য মাত্র 3,000, আব্দুল্লাহ ইবনে উমাই মুনাফিকের সর্দারের মাধ্যমে আবার 300 সৈন্য আইসা। দয়াল নবীকে ডাক দিয়া কয়, নবী আমার বাড়িতে উমুক কাজ আছে, উমুক কাজ আছে। এভাবে বলে বলে 300 সাহাবা বিভিন্ন দিক দিয়া চলে যায়, আর 2,700 সাহাবা নিয়া দয়াল নবী উহুদের ময়দানে রওনা। উহুদের ময়দানে আমার নবী আপনার নবী যুদ্ধ করার জন্য রওনা, আর এই বাংলার মুমিনের ভিতরে, এই বাংলাদেশের ভিতরে এমন কিছু মানুষ আছে, এরা দুনিয়ার মানুষদেরকে কাজে লাগাইয়া আর এই মানুষেরা নিজের ঘরের ভিতরে বসে থাকে, এরকম মানুষ এই দুনিয়ার ভিতরে আছে না নাই? হে মু
মুমিন দয়াল নবী সাহাবাদের কি নিয়ে উহুদের ময়দানে রওনা, সাহাবাদের কি নিয়ে যুদ্ধের ময়দানে যুদ্ধ আরম্ভ হয়ে গেল, বেঈমানদের বিশাল সৈন্যদের সামনে যুদ্ধ। আমার নবীর সৈন্য কম, তারপরও আমার নবী ভয় পান না, যুদ্ধ শুরু হয়ে গেল। মুসলমানরা বেঈমানদেরকে হত্যা করতেছেন, বেঈমানরাও মুসলমানদের উপরে আঘাত হানাইতেছেন। এক পর্যায়ে আমার নবী আপনার নবীর চারদিক দিয়া বেঈমানরা ঘেরাও করে ফেললো। হে মুমিন, বড় দুঃখের সাথে বলতে হয়, যেই নবীর জন্য আকাশের মালিক পাগল, যেই নবীর জন্য দুনিয়ার পশু পাখি পাগল, যেই নবীর জন্য সাগরের মাছ পর্যন্ত পাগল, যেই নবীর জন্য দুনিয়ার সব মাখলুকাত পাগল। ওই নবী উহুদের ময়দানে যখন চারদিক দিয়া বেঈমানরা ঘেরাও করে ফেলল, আমার নবীর চারদিক দিয়া বেঈমান দাঁড়িয়ে আছে, দয়াল নবী তরবারি চালাইতেছেন, বেঈমানরা দয়াল নবীকে চারদিক দিয়া ঘিরে ফেললেন। একজন বেঈমান আইসা দয়াল নবীর মাথার খুরির উপরে জোরে আঘাত করলেন, আমার নবীর মাথার উপরে এমন ভাবে আঘাত করলেন, দয়াল নবীর মাথার মুকুটের উপরে, দয়াল নবীর মাথার সেই খুলির উপরে আঘাত লাগতে দেরি হয়, মাথার খুলিটা ভেঙে একটা খুলির একটু কিনারা গিয়া আমার নবীর মাথার ভিতরে ঢুকে যায়, আর আমার নবীর মুখের ভিতরে লেগে আমার নবীর দামদান মুবারক শহীদ হয়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ানো থেকে পড়ে গেলেন, সাহাবারা পাগল পাড়া হয়ে গেলেন, পুরাটা উহুদের ময়দানে ডাক দিয়া কয়, মুহাম্মদ আর নাই, মুহাম্মদ নাই। বেঈমানরা পুরাটা ময়দানে মুহাম্মদ নাই এই কথাটা ছড়িয়ে দিলে মুসলমানদের ইমান একটু কমে আসে, মুসলমানরা একটু দুর্বল হয়ে পড়ে, বেঈমানরা অন্য দিক দিয়া মুসলমানদের উপর ঝাঁপিয়ে পড়ে, আর নবী আমার নবী পাথরের পাশে পড়ে আছেন, আমার নবীর মুখ দিক দিয়া রক্ত প্রবাহিত হয়, আমার নবীর মাথার ভিতরে যেই খুনি ঢুকেছে এই খুনি দিয়া রক্ত এক ফোঁড়া দুই ফোঁড়া করে পড়তেছে। এক সাহাবা ডাক দিয়া কয়, দুনিয়ায় যদি আমার রক্ত যদি যায় তাও কোনো সমস্যা নাই, তারা কোন নবীর উপর আঘাত করলো, যেই নবীর জন্য আল্লাহ দুনিয়া বানাইলেন, যেই নবীর জন্য আল্লাহ আকাশ সাজাইলেন, যেই নবীকে না বানাইলে আল্লাহ দুনিয়ার কাউকে বানাইতো না, বেঈমানরা আমার নবীর উপরে আঘাত করলো। এক সাহাবা দৌড়াইয়া গিয়া তার দাঁত দিয়া ওই মাথার খুলি একটু কিনারা টান দেওয়ার জন্য দাঁত দিয়া জোরে টান দিলেন, একটু টান দেওয়ার পরেও তার মাথার দিক দিয়া মাথার খুলিটা উঠে আসে না। ডাক দিয়া বললেন, ও সাহাবারা, আমার নবীর মুখ দিক দিয়া মাথার দিক দিয়া রক্ত প্রবাহিত হয়, আমি সাহাবা দাঁত দিয়া টান দিলাম তারপরও পরে নাই, সাহাবা কিন্তু ছাড়ে নাই, ছাড়ে নাই। অন্য সাহাবারা ডাক দিয়া কয়, ও সাহাবা পাগলামি ছেড়ে দাও, মোহাম্মদ নিয়া একটু অন্য জায়গায় নেও, সেখানে গিয়ে আমরা চিকিৎসা করবো। সাহাবা পাগল পাড়া হইয়া যায় নাই, ডাক দিয়া বলতেছে, না না, এখান থেকে ওখানে নেওয়া পর্যন্ত আমার নবীর মাথার দিক দিয়া রক্ত পড়বে, এটা আমার সম্ভব হবে না, এটা আমার সহ্য হবে না। ডাক দিয়া আবার তার দাঁত দিয়া জোরে মাথার খুলির উপরে টান দিলেন, টান দিতে দেরি হয়, তার মুখ থেকে দুইটা দাঁত পড়ে যায়, তারপরে ওই মাথার খুলি ওঠে না, দয়াল নবীর মাথার দিক দিয়ে আবার রক্ত প্রবাহিত হয়। সাহাবারা চিল্লাইতেছেন, আর দয়াল নবীর মাথার রক্ত চিবে চিবিয়ে চিবে খাইতেছেন, সাহাবারা রক্ত মাটির ভিতরে পড়তে দেন না, কারণ এটা মুহাম্মদের রক্ত, এই নবীর রক্ত যদি মাটির নিচে পড়ে তাহলে আসমানের মালিক আল্লাহ নারাজ হয়ে যাবেন, ঠিক কিনা কন?
আবার কেউ দয়াল নবীর রক্ত তার জিবা দিয়া খাইতেছেন। সাহাবারা পেরেশান হয়ে গেল। তারপর ওই আল্লাহ আকাশের মালিক আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়া কয়, ও জিব্রাইল যাও যাও আমার নবীর ডাক দিয়া কও, ও নবী আমি বেঈমানদেরকে ধ্বংস করে ফেলি। দয়াল নবী ডাক দিয়া কয়, ও আসমানের মালিক আল্লাহ, না না আমার উম্মতদেরকে ধ্বংস করিও না, কারণ এরা হলো আপনাকে চিনার জন্য। আজকে যদিও চিনে নাই, আগামীকাল যদিও চিনে নাই, একদিন না একদিন এরা আপনাকে চিনবে, ঠিক কিনা কন? হে মুমিন, এভাবে আমার নবী দিনের পর দিন ইসলামের দাওয়াত শত কষ্টের পরও ইসলামের দাওয়াত ছাড়ে নাই। দুই নাম্বার, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দা ইলাল্লাহ, এক নাম্বার হলো তার চেয়ে ভালো মানুষ কে হতে পারে। দুই নাম্বার হলো দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার আয়াত বলতেছেন, ওয়ামিলা সলিহা। দুই নাম্বার হলো নেক আমল, এবার নেক আমল আবার কখন করব? আল্লাহ তাআলা ডাক দিয়া বলতেছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, আমার কাছে মৃত্যু দাম নাই, আমার কাছে জন্মের দাম নাই, তবে মৃত্যু এবং জন্মের মাঝখানে যে সময়টা আছে এই সময়টা আমি আল্লাহর কাছে বড় দাম। দুনিয়ার কোন মানুষ যদি এই মাঝামাঝি সময় আমি আল্লাহর ইবাদত করে যায়, আল্লাহ বলেন যে এই মাঝামাঝি সময়ের ইবাদতের জন্য আমি আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাত দিয়া দেব। আমাদের মরণ আছে না নাই? হে মুমিন, আমাদের মরণ আছে না নাই? আল্লাহ বলেন, আল্লাযী খলাকাল মাউতা, আল্লাহ বলেন আমি আগে মৃত্যু বানিয়েছি, এর কারণ হলো দুনিয়ার মানুষদেরকে ভয় দেখানোর জন্য। হে মুমিন, তুমি দুনিয়ার আসার আগে আল্লাহ মৃত্যু বানিয়েছেন, তাহলে একদিন না একদিন তোমার মৃত্যু হবে, এটাই ঠিক ঠিক কিনা বলেন? হে মুমিন, দুনিয়ার খানার ভিতরে তুমি দৌড়াও, দুনিয়ার কাজের ভিতরে দৌড়াও, দুনিয়ার বিভিন্ন কারণের ভিতরে দৌড়াও, আর আল্লাহ তাআলা বলতেছেন, আমি আল্লাহর কাছ থেকে যখন দৌড়াইবা, একটু দৌড়ানোর পর আমি আল্লাহ খুশি হইয়া আমি আল্লাহ তাআলার দিকে নিয়া যাব। হাকিকত সে তো দুনিয়া বেখবর হায়, দুনিয়া কি নুমায়েশ পর নজর হায়, নামি গোয়াম কে আজ দুনিয়া জুদা বাস, বহর খারে কে বাসি বা খুদা বাস, ও তু এই দুনিয়া মায়ায় পরে সবই গেলি ভুলিয়া, এই যে নয় তোরা সল ঠিকানা, কবর যে তোরা সল ঠিকানা, ঠিক না কম? পূর্ব পুরুষ যারাই ছিল পুরুষ যারাই ছিল একে একে সব হারালো, তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, সুন্দরেইব সুন্দরা এই যে নয় তোরা সল ঠিকানা, কত কালার দিবি ফাঁকি সময় তোমার নয় তো বাকি, মরণ তোমায় নিবে গিরি রেহাই তোমায় পাবে না, এই যে ন
হৃদয়ে তোরা শান্তি কানা।